31শে ডিসেম্বর, মার কাছে শুভরাত্রির প্রার্থনা। মা, দয়া করে আমার আত্মায় তোমার উপস্থিতির অনুভূতি জাগ্রত করো, এবং সেই জীবন্ত উপস্থিতি যেন আমার সমগ্র সত্তাকে পূর্ণ করে তথা আমার মধ্যে তোমার সমস্ত সন্তানদের জন্য ভালোবাসা ও সহানুভূতির একটি নতুন আগুন যেন জ্বালিয়ে তোলে। মা গো, আমাকে আশীর্বাদ কর যে আমি এই ছোট্ট জীবনের বাকি সমস্ত মুহূর্তগুলিতে আমার কথা ও কাজের মাধ্যমে সর্বদা তোমার ভালোবাসা প্রকাশ করতে থাকি। শেষে যেন আমার মুখে ঠাকুরের নাম ও মনে তোমার চিন্তা থাকে, এবং তুমি নিজ হাতে আমাকে কোলে তুলে আমাদের বাসস্থানে নিয়ে যাও। জয় মা, জয় মা, জয় মা।